সম্মানিত দর্শক, আপনাদের সকলকে সাবুরের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়ার্ড ডকুমেন্টের পেছনে ওয়াটারমার্ক বা জল ছাপ দেওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি এপিজে আব্দুল কালাম নামে একটি ওয়াটারমার্ক এখানে রয়েছে। এটি কিভাবে করা যায় সেটি আমরা করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, এটি করবার জন্য প্রথমে আমি নতুন একটি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলাম। এরপর আমাদের যেতে হবে মেনু বারের ডিজাইন অপশনটিতে। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি টুল বারে একটা অপশন এসেছে ওয়াটারমার্ক নামে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি টেমপ্লেট রয়েছে, চারটি টেমপ্লেট রয়েছে, এবং এগুলোতে লেখা রয়েছে কনফিডেন্সিয়াল, ডু নট কপি। আমরা যদি এর উপর ক্লিক করি তাহলে কনফিডেন্সিয়াল লেখাটি এখানে জলছাপ হিসাবে চলে আসবে। তো চলুন ক্লিক করা যাক। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে কনফিডেন্সিয়াল লেখাটি ওয়াটারমার্ক হিসাবে যুক্ত হয়েছে। সম্মানিত শুধু আমরা যদি চাই এটিকে আমাদের নিজের মতো করে যে কোনো টেক্সট দিতে পারবো, তো এর জন্য আমাদেরকে যেতে হবে আবার ওয়াটারমার্কে, এবং এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক। এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউনাইটেড স্টেটস দেওয়া রয়েছে, আমি এটি রেখে দিলাম। আর টেক্সট অপশনটিতে কনফিডেন্সিয়াল লেখা হয়েছে, এই জায়গাটিতে আমরা আমাদের লেখাটি ইচ্ছে মতো দিতে পারি। এখানে ফন্ট ক্যালিব্রিটা প্রথমে আমরা বদলাই নেব। এখান থেকে আমি টাইমস নিউ রোমান ফন্টটি সিলেক্ট করব। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। এরপর আমি এখানে আমার লেখাটি লিখে দিচ্ছি। এখান থেকে সাইজ, এটি যে কোনো সাইজ দেওয়া যেতে পারে, আমি অটো রেখে দিলাম। এবং কালার এখান থেকে চেঞ্জ করা যাবে ওয়াটারমার্কে, কালারটি আমি এখান থেকে চেঞ্জ করে বেগুনি কালার দিয়ে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন লেআউটে ডায়াগোনাল এবং হরিজন্টাল, ডায়াগোনালটি দিলে এখান থেকে এই কোন যেটা কনফিডেন্সিয়াল লেখাটি রয়েছে এরকম আসবে, আর হরিজন্টাল দিলে এটি এপাশ থেকে এপাশে সোজাসুজি একটি ওয়াটারমার্ক দেখা যাবে। তো আমি এটি রাখবো, ডায়াগোনাল রাখবো। তো এরপর আমি ওকে করে দিলাম, এবং আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এপিজে আব্দুল কালাম নামে একটি ওয়াটারমার্ক এখানে যুক্ত হয়েছে। আমি যদি প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে বিষয়টি আরও স্পষ্ট হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে এপিজে আব্দুল কালাম নামের ওয়াটারমার্কটি যুক্ত হয়েছে। সম্মানিত দর্শক, আমরা চাইলে এটিকে বাংলাতেও লিখতে পারি, এর জন্য আমাদের যেতে হবে আবার ওয়াটারমার্কে, এবং এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক। এরপর ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউনাইটেড স্টেটস থাকবে, এই টেক্সট অপশনটিতে আমরা বাংলা লিখতে পারি। এর জন্য আমাদের ফন্টে চেঞ্জ করতে হবে। এখানে ফন্ট আমি সুতনি এমজে দেওয়ার চেষ্টা করছি। এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, আপনারা আপনাদের ইচ্ছে মতো এখান থেকে দিয়ে নিতে পারবেন। আমি সুতনি এমজে দিলাম, এবং এখানে আমার লেখাটি দিয়ে দিলাম এবং ওকে করলাম। আমরা দেখতে পাচ্ছি এই পেজে আব্দুল কালাম নামে যে লেখাটি ছিল সেটি ওয়াটারমার্ক হিসেবে যুক্ত হয়েছে। আবার আমরা যদি কোনো পিকচারকে এখানে ওয়াটারমার্ক হিসেবে চাই তাহলে আবারও যেতে হবে কাস্টম ওয়াটারমার্কে, এবং এখানে পিকচার ওয়াটারমার্কে সিলেক্ট করলে সিলেক্ট পিকচার অপশানটি স্পষ্ট হয়ে উঠবে, এবং এখান থেকে সিলেক্ট পিকচার করলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রম এ ফাইল, অর্থাৎ কম্পিউটার থেকে করা যাবে এটি, এটি অনলাইন থেকেও করা যাবে। তো আমরা কম্পিউটার থেকে করব, এর জন্য সিলেক্ট করে দিলাম, এবং আমার একটি পিকচার এখানে যুক্ত করব। আমরা ডেস্কটপ থেকে এখানে একটি ছবি রয়েছে, এই ফটোটি আমরা এখানে ইনসার্ট করে দিলাম। স্কেল এখানে আমি অটো রাখলাম, এখান থেকে সাইজ ছোট বড় করা যাবে, তবে আমি অটো রেখে দিলাম, আর বাকিগুলো এরকম থাকবে, এবং আমি এখানে ওকে করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াটারমার্ক যুক্ত হয়েছে এপিজে আব্দুল কালাম এর। তো আমরা এখন প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখব, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে
খুব সুন্দর ভাবে একটি ওয়াটারমার্ক যুক্ত হয়েছে। সম্মানিত দর্শক, আমরা এই ওয়াটারমার্কটি ডিলিট করতে চাইলে বা রিমুভ করতে চাইলে এই ওয়াটারমার্ক থেকে এখানে রিমুভ ওয়াটারমার্ক দিলেই এটি রিমুভ হয়ে যাবে। সো এ পর্যন্তই, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।